বুঝলেন তো, একের পর এক লটারি ধরছি, কিন্তু ভাগ্যের চাকা আমার কিছুতেই ঘুরছে না। ছোট থেকে কত সিনেমায় দেখেছি 10 টাকার লটারি কিনে গরিব নায়ক কোটিপতি হয়ে গেল, সঙ্গে পেল রাজকন্যা ও অর্ধেক রাজত্ব। দু একবার লোভে পড়ে লটারি কেটেছি, কিন্তু ফল প্রকাশের পর আমার ভাগ্য সিনেমার পর্দা থেকে বেরিয়ে বাস্তবের মাটিতে গড়াগড়ি খায়। প্রতিদিন কত লোক লটারিতে টিভি, ফ্রিজ, কত কি জেতে, কিন্তু আমি আজ পর্যন্ত একটা বালতিও জিততে পারিনি। সে আর কি করা যাবে, আমি না পারলেও আমার শহর কিন্তু তার জন্মলগ্ন থেকেই লটারির সাথে সুপার লোটো জীবন কাটিয়েই চলেছে। বলবো সে গল্প, আর গল্প বলতে বলতে আমি আপনাদের নিয়ে যাব কলকাতার মেমোরি লেনে টিকে যাওয়া সেই ঐতিহাসিক টাউন হলের দিকে। তবে তার আগে বলি আমি কে। ছোটবেলায় বইতে পড়েছিলাম রবার্ট ব্রুস নাকি তার বিশাল সৈন্যদল নিয়ে বেশ কয়েকবার ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে শেষে পরাজিত হন। জীবনের প্রতি আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন, কিন্তু একদিন ওই একরত্তি মাকড়সার আপ্রাণ চেষ্টা দেখে শেষ পর্যন্ত আবার তিনি হাল বেঁধে আশা ধরেন। আমিও তেমনি শক্ত হাতে হাল ধরেছি জীবনযুদ্ধে, আশা না ছেড়ে জীবনের সাথে একের পর এক লটারি ধরেই চলেছি। আমি কখনো শেয়ার বাজারের ইন্ডেক্সে হারিয়ে যাওয়া, কখনো বা সেলসের কাজে প্রোডাক্টের গুণগান গেয়ে গেয়ে হাঁপিয়ে ওঠা, বঙ্গলক্ষ্মী সুপার লোটো পকেটে নিয়ে শুধুই ছুটে চলা এই শহরের এক অজানা নাগরিক। আর এখন আমি আপনাদের শোনাব গল্প লটারি। লটারি কথাটা এসছে ডাচ শব্দ লট থেকে, লট মানে ভাগ্য। পলাশির যুদ্ধের পর ব্রিটিশ সাম্রাজ্যের নতুন রাজধানী হয় কলকাতা। কলকাতাকে ভাগ্যের হাতে ছেড়ে না দিয়ে ভালোভাবে গড়ে তোলার জন্য চাই ভালো রাস্তা, আবার শহরের ময়লা জল বেরোনোর জন্য ভালো ড্রেনেজ ব্যবস্থাও চাই। কিন্তু এত কিছুর জন্য টাকা কোথায়? ওয়ারেন হেস্টিংস ভারতের গভর্নর জেনারেল থাকাকালীন 1784 সালে এদেশের প্রথম লটারি কমিটি তৈরি হয়। আর এই লটারি কমিটির কাজ ছিল লটারির টিকিট বিক্রির টাকায় নগর উন্নয়ন করা। হেস্টিংস তার নিজের দেশে দেখেছিলেন লন্ডনের রাস্তাঘাট তৈরির ব্যাপারে লটারি কমিটিগুলোর কাজ, কিন্তু ইংল্যান্ডের কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরসরা জানিয়ে দেয় কলকাতা শহর গড়ে তোলার জন্য তারা এক পয়সাও দেবেন না। অগত্যা হেস্টিংস নিজেই উদ্যোগ নিয়ে এই শহরের লটারি কমিটি তৈরি করেন। 1791 সালে লটারির টাকায় শহরের নানা উন্নয়নের প্রস্তাব রাখা হয়। ওয়েলেসলির সময়ও লটারি কমিটি বিশেষ কিছু কাজ করে উঠতে পারেনি এই শহরের জন্য। তবে 1792 সালে এই ওয়েলেসলির সময়েই একটি হল নির্মাণের জন্য লটারি কমিটি কাজ শুরু করে। প্রথম লটারি কমিটি ভেঙে গিয়ে 1817 সালে দ্বিতীয় লটারি কমিটি তৈরি হয়। 1817 থেকে 1821 এই 4 বছর খুব গুরুত্বপূর্ণ ছিল এই শহরের মানচিত্রের জন্য। বিখ্যাত সব রাস্তা তার পথ খুঁজে পায় এই 4 বছর সময়কালে, যেমন ওয়েলিংটন স্ট্রিট, হেয়ার স্ট্রিট, হেস্টিং স্ট্রিট, কলেজ স্কোয়ার, কলেজ স্ট্রিট, চৌরঙ্গী, ফ্রি স্কুল স্ট্রিট, কিট স্ট্রিট, বেন্টিং স্ট্রিট, ম্যাঙ্গো লেনের মতো রাস্তা। এই বেন্টিং স্ট্রিটের আগের নাম ছিল কসাইটোলা। যেসব লটারির টাকায় কলকাতার রাস্তাঘাট তৈরি হতো, তৎকালীন তার টিকিট মূল্য ছিল 60 সিক্কা টাকা। শোনা যায় কোনো কোনো লটারিতে লাখ টাকার টিকিটও বিক্রি হয়েছে সেকালে। গরিব বড়লোক সকলেই কিনতেন লটারির টিকিট। 1792 সালে কলকাতায় টাউন হল তৈরির জন্য যখন লটারি হয়, প্রায় 5000 টাকার টিকিট বিক্রি হয়েছিল সেই লটারিতে। 45 বছর পর ব্রিটিশ সরকার এইভাবে টাকা তুলে শহরের উন্নতিকে অনৈতিক বলে মনে করে। 1836 সালে লটারি কমিটি পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায়। এই দেখুন, গল্প করতে করতে আমরা চলে এসেছি কলকাতার স্মৃতিপটে মিশে থাকা রোমান ডোরিক স্থাপত্য রীতিতে তৈরি এই টাউন হলের সামনে। এই টাউন হল নিয়ে আপনাদের একটা ছোট্ট গল্প বলি। গল্পটার নাম দেওয়া যাক বরং মরছে। রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সহ
বহু ইতিহাসের সাক্ষী এই টাউন হলটি নির্মাণ করেন স্থপতি মেজর জন গার্স্টিন। 1813 সালে জন্মগত ত্রুটি নিয়েই টাউন হল তার দরজা খুলে দেয় জনসাধারণের জন্য, কিন্তু হলটি নির্মাণের পরেই সিলিংয়ে একটি ফাটল ধরা পড়ে। রোমান ডোরিক শিল্পরীতি অনুযায়ী যে কোনো বড় ভবন সে চার ছোক বা হল ভার বহনের জন্য মূল ভবনের নিচে একটি গুহার মতো বড় ঘর থাকে। এই গুহার মতো ঘরটিকেই কন্দর বলা হতো। ভবনটি ভেঙে পড়া আটকাতে গাস্টিন তার নিজের খরচে একটি লোহার পাত দিয়ে সেই ফাটলটি মেরামত করেন। তখন প্রায় 7 লক্ষ টাকার মতো খরচ হয় গাস্টিনের। পিসার লিনিং টাওয়ারের মতোই টাউন হলও তার জন্মগত ত্রুটি নিয়ে আজও অক্ষত। আর আশ্চর্যের বিষয়, সেই লোহার পাতে আজও কোনো জং বা মরচে ধরেনি। কিন্তু দুঃখের কথা, আইআইটি রুড়কির ইঞ্জিনিয়ারদের মতে এই ঐতিহাসিক টাউন হল তার ধারণ ক্ষমতা ধীরে ধীরে হারাচ্ছে। সেই কারণেই টাউন হলটিকে বাঁচানোর জন্য সংস্কারের কাজ শুরু হয়েছে। অথচ আজ ভাবতেই অবাক লাগে, একদিন লটারির টাকায় তৈরি হওয়া এই টাউন হলে ঘটে গেছে কত কত ঐতিহাসিক ঘটনা। 1878 সালের 15ই মে সাধারণ ব্রাহ্ম সমাজ প্রথম আনুষ্ঠানিকভাবে প্রকাশ পায় এই টাউন হলে। 1890 সালে টাউন হলেই জগদীশচন্দ্র বসু তার বিদ্যুৎ তরঙ্গের বিষয়ে গবেষণাপত্র প্রকাশ করেন। রবীন্দ্রনাথ 1898 সালে এই টাউন হলে দাঁড়িয়েই তার কণ্ঠরোধ বক্তৃতা দিয়ে আমাদের স্বাধীনতাবোধকেই অন্য পর্যায়ে নিয়ে যান। আরও কত ইতিহাস! সেসব কথা ভাবতে ভাবতেই মনে মনে বলি, টাকার সঙ্গে যেমন করি, কলকাতার সঙ্গে তেমনই লটারি, যেন একে অপরের পরিপূরক। আজও শিয়ালদা থেকে যখন বাড়ির পথে হাঁটা লাগাই, দুপাশে সারি সারি লটারির দোকানগুলো দেখে কবির মতোই বলে উঠতে ইচ্ছে করে, লটারি, তোমার সঙ্গে ধনলক্ষ্মী জীবন কাটাবো, লটারি, তোমার সঙ্গে মেঘধন কাটাবো জীবন। আবার দেখা হবে বন্ধুরা পরের রাস্তায় এই শহরের আরও এক অজানা গল্পকথায়। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ আমার সকল সহনাগরিকদের। সবাই সুস্থ থাকুন, অনুসন্ধানে থাকুন।